অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, পড়াশোনা করবে এবং ঘর থেকে বের হলে মাস্ক পরে বেরোবে। তোমাদের আজকের ষষ্ঠ অধ্যায় পাঠ 7, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায়ের গুরুত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্য অধ্যবসায় একটা অবিচ্ছেদ্য নৈতিক গুণ। ব্যক্তি জীবনে অধ্যবসায় গুরুত্ব অপরিসীম। অধ্যবসায় ছাড়া শিক্ষা আত্মস্থ হয় না, তাই শিক্ষালাভ ও চরিত্র গঠনে অধ্যবসায় অত্যন্ত প্রয়োজনীয়। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। সমাজের প্রতি তার বেশি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সমাজের সকলেই যদি স্ব দায়িত্ব কর্তব্য পালন করে, তাহলে সমাজ ও রাষ্ট্রের কোনো হানাহানি থাকবে না কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু মুখে বলেই নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা হয় না, এর জন্য চাই কাজের প্রতি একাগ্রতা, ধৈর্য, দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা। আর এই গুণাবলীর সমন্বয় যে বিশেষ নৈতিক গুণ মানুষের মধ্যে জাগ্রত হয়, তাকে বলা হয় অধ্যবসায়। অধ্যবসায় মানুষকে উন্নত শিখরে আরোহণ করতে সাহায্য করে। অধ্যবসায় গুণেই মানুষ অনেক অসাধ্য সাধন করেছে। অধ্যবসায় ছাড়া কেউ কখনো উন্নতি করতে পারে না, কোনো জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সভ্যতার শিখরে অধিষ্ঠিত আজকে বিশ্ব মানবের দীর্ঘদিন অধ্যবসায় পরিণতি। বর্তমানে সভ্যতার ইতিহাস নিয়ন্ত্রণ অধ্যবসার ইতিহাস। মনুষ্য জ্ঞান সারা জীবন সাধন করে মানব সভ্যতার উৎকর্ষ সাধন করেছেন। মানুষের অধ্যবসায় না থাকলে সভ্যতার এই একাগ্রতা সম্ভব হতো না। অধ্যবসায় যথার্থ কার্যকারিতার জন্য জীবনের পথে সকল বাধা অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভবপর হয়েছে। মানুষ জীবনে যে চিরায়ত সংগ্রামী শক্তি নিহত আছে, তার বহিঃপ্রকাশই হচ্ছে অধ্যবসায়। এই অধ্যবসায় মানুষকে করে তোলে সংগ্রামী, উদ্যোগী ও কর্তব্যপরায়ণ। নিজের অসহায়তা উপেক্ষা করে অধ্যবসায় প্রয়োগে মানুষ হয় স্বনির্ভর। অধ্যবসায় একটি মহৎ গুণ, জাতীয় জীবনে মর্যাদাবান হয়ে উঠে অধ্যবসায় এই মহৎ গুণে। জাতির প্রতিটি মানুষ যদি অধ্যবসায় হয়ে উঠে, তাহলে সে জাতি অবশ্যই সুনাম ও গৌরব হয়ে উঠে। যে জাতি যত বেশি অধ্যবসায়, সে জাতি তত বেশি উন্নত। রাষ্ট্রীয় জীবনে গৌরব ও সাফল্য আনয়নের জন্য রাষ্ট্রের সকল নাগরিক অধ্যবসায়ী হতে হয়। যে সকল রাষ্ট্রগণ ধর্মসংগ্রাম, বৈজ্ঞানিক, সাহিত্যিক, সমাজ ও সংস্কার জীবনের সাফল্য লাভ করেছেন, তারা সকলেই ছিলেন অধ্যবসায়। শুধু নিজের জীবনের লক্ষ্যে লাভ করলেই চলবে না, ব্যক্তিগত জীবনে সীমানা অতিক্রম করে জাতির জীবনকে মহিমান্বিত করে তোলার জন্য অনবরত সাধনা করে যেতে হবে। তাই সমাজ তথা রাষ্ট্রীয় জীবনকে সভ্যতার গৌরবজনক আসনে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকলকেই অধ্যবসায় হতে হবে। সুতরাং ব্যক্তি জীবনে, সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব আমরা অধ্যবসায়ী হয়ে উঠব।